বিপিএল এর শুরুতে সাকিব আল হাসান বলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে নাকি ঢাকা প্রিমিয়ার লিগের মান তুলনামূলক ভালো। ইংল্যান্ডের সাথে সিরিজ শেষ হতে না হতেই বুধবার থেকে শুরু হতে যাচ্ছে সেই ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনে সেই নতুন ক্লাব লেপার্ডস অফ ঢাকার প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি। নিজেদের মাঠে তাই সেই সময়ের প্রস্তুতিটা সেরেছেন সাইফ মৃত্যুঞ্জয়রা। প্রতিপক্ষ নতুন হোক বা পুরনো, হালকা করে দেখছেন না কোচ। শিরোপার লক্ষ্যে ইকুয়াল অপরচুনিটিস আছে সব দলেরই, এমনটাই ধারণা তার। প্রিমিয়ার লিগের সব টিমই মোটামুটি কাছাকাছি স্ট্রেংথের দিক থেকে, তো নতুন টিম হলেও ওইখানে কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে। বড় টিম ছোট টিম নাই, সমস্ত টিমের সাথে এক ধরনের ফোকাস, এক ধরনের অ্যাপ্রোচ নিয়েই খেলতে চাই, এবং আমরা যেভাবে প্ল্যান করছি ম্যাচ বাই ম্যাচ যেতে চাই, কিন্তু আমাদের মাইন্ডসেট বলেন, আমাদের অ্যাপ্রোচ বলেন, বা মাঠের মধ্যে আমাদের এফোর্ট বলেন, এগুলো আমরা 100% দেওয়ার চেষ্টা করব। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সাদা পোশাকে জাতীয় দলে সুযোগ মিলেছে, খেলেছেন দুটো টি-20ও, ওয়ান ডেতে এখনও খোলেনি জাতীয় দলের দরজাটা। তবে তা নিয়ে ভাবনা নেই সাইফ হাসানের। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য তার। লাস্ট 7 বছর হয়েছে ডিপিএল খেলছি, তো অন অ্যাভারেজ ভালো হলেও আমার মনে হয় আরও ভালো করার সুযোগ আছে। আমি যত পারফর্ম করব তত এটা আমার জন্যই ভালো, সো আমার মূল ফোকাসই থাকবে পারফর্ম করা। অল ওভারঅল আমাদের টিমটা খুব ভালো ব্যালেন্স সাইড, যদি আমরা আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি অবশ্যই আমরা আবারও চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ। ফ্ল্যাট উইকেটের চ্যালেঞ্জে ভালো করার লক্ষ্য মৃত্যুঞ্জয়েরও। শিরোপার মিশনে পেস বোলারদের দক্ষতা যোগাবে বাড়তি ফুয়েল, সাথে জাতীয় দলের সুযোগের টার্গেটে নিজের সেরাটা উজাড় করবেন, এমনটাই প্রত্যাশা তার। যেহেতু আমি এখনো ন্যাশনাল টিমে ঢুকি নাই, সেক্ষেত্রে আমার গোল থাকবে যে ন্যাশনাল টিমে ঢোকা এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা, এবং সেই গোল নিয়েই সবসময় আগাচ্ছি। কারণ প্রত্যেকটা যখন টিমে খেলবো টিমের একটা চাহিদা থাকে, সেই চাহিদাও যেন মিটাতে পারে এবং ন্যাশনাল লেভেলের জন্য তাদের যে চাহিদা আছে সেটাও মিটিয়ে দুইটা একসাথে করে যেন ভালো কিছু করতে পারে, এটাই লক্ষ্য আছে। এটাও একটা চ্যালেঞ্জিং বিষয় যে ফ্ল্যাট উইকেটে পেস বোলাররা ব্যাটসম্যানদের কীভাবে বিট করবে, তাদেরকে কীভাবে ডমিনেট করতে পারবে। যে ফ্ল্যাট উইকেটে ডমিনেট করতে পারবে সে অবশ্যই ভালো বাউন্স উইকেট আরও বেশি ভালো করবে, তো এটা চ্যালেঞ্জিং লাগে আমার কাছে এবং আমার ভালো লাগে যে হ্যাঁ চ্যালেঞ্জটা নিতে হবে এবং ভালো কিছু করতে হবে। প্রথম দিনে ম্যাচ আছে মাশরাফি বিন মর্তুজার লেজেন্ডস অফ রূপগঞ্জেরও। রানার্স আপ রূপগঞ্জ খেলবে আর এক নবাগত দল অগ্রণী ব্যাংকের বিপক্ষে। ক্যাপ্টেন ম্যাশের দলের বোলিং কোচ, ম্যাশেরই জাতীয় দলের এক সময়কার সতীর্থ নাজমুল হোসেন, পেস ইউনিট দেবে প্রপার সাপোর্ট, এমনটাই আশা তার। 2-3 বছর ধরে কিন্তু আমরা কোচিং আসার পরে কিন্তু মাশরাফির সাথে আমরা কাজ করছি এবং কাজগুলো ভালোই হচ্ছে এবং মাশরাফি এগুলো খুব এনজয় করতেছে আই হোপ যে। আর যেহেতু মাশরাফি আছে আমরা চিন্তা করি যে আসলে মাঠটা পরিচালনা বা মাঠের বাইরে যে আনুষঙ্গিক যা কিছু থাকে এটা অনেকটা মাশরাফি ভাই ব্যাকআপ দেয়, তো মাশরাফি ভাই থাকাতে আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে গেছে। তো এইবার যে আমরা টিমটা হচ্ছে আমরা আশা করি যে আমরা ভালো কিছু করতে পারবো। আসলে এখন তো টুর্নামেন্টের জাস্ট স্টার্টিং, তো স্টার্টিংয়ে যদি আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করতেছি যে কালকে আমাদের একটা ম্যাচ আছে, ম্যাচে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারি এবছরও। কোচের সাথে সুর মিলিয়েছেন পেসার আলামিনও। মাশরাফি দলে থাকায় তার যোগাবে আলাদা অনুপ্রেরণা। মাশরাফি ভাই তো সবসময় অনুপ্রেরণামূলক একটা ক্যারেক্টার, সে সবসময় সাপোর্ট করে সবার, আর যেহেতু সে আসে সে ক্যাপ্টেন, আশা করি সবাই মিলে একটা ভালো টুর্নামেন্ট হবে। প্রথম দিনের 3 নম্বর ম্যাচে লড়বে প্রাইম ব্যাংক আর সিটি ক্লাব। মিরপুর ফতুল্লা আর বিকেএসপি মিলিয়ে মিশিয়ে আয়োজন করবে ডিপিএল এর ম্যাচগুলো। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.